হ্যালো বন্ধুরা, কাতারে বিশ্বকাপ খেলা চলছে। এই খেলায় গতকালকে এক বড় দুর্ঘটনা ঘটে গেল, কিন্তু কি ছিল সেই দুর্ঘটনা তা জানার আগে আপনার সুন্দর আঙুলটি দিয়ে আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং দেখতে থাকুন। তো বন্ধুরা, গতকালকে বিশ্বকাপ পর্বে সৌদি আরব ও আর্জেন্টিনার মধ্যে খেলা চলছিল। এই খেলায় প্রথম গোলটি আছে আর্জেন্টিনা ও পৃথিবীর মহান খেলোয়াড় মেসির পায়ে, কিন্তু এই গোল হওয়ার পরেই একটা বড় দুর্ঘটনা ঘটে যায়। সেই দুর্ঘটনা হলো সৌদি আরবের খেলোয়াড়রা দুটি গোল করে ফেলে এবং আর্জেন্টিনাকে হারিয়ে দেয়। যদিও আর্জেন্টিনা খেলার মাঠে সৌদি আরব দলকে কোণঠাসা ও দমবন্ধ করে দিয়েছিল, কিন্তু আরব দলের খেলোয়াড়দের সুনাম না করলে হয় না, কারণ তারা এত সুন্দরভাবে ঠান্ডা মাথায় তাদের ডিফেন্স লাইনকে শক্ত করে আর্জেন্টিনার খেলোয়াড়দের আটকে রেখেছিল তা বলাই বাহুল্য। কিন্তু সব দিক থেকে বিচার করলে দেখা যায় মেসির দল অনেক ভালো খেলেছে সৌদি আরব দলের থেকে, কিন্তু ভাগ্যের পরিহাস এই আর্জেন্টিনাকে দুটি গোল খেয়ে হারতে হয়েছে। তো বন্ধুরা, এই আর্জেন্টিনার হারের ফলে বিশ্ব দুনিয়াতে একটি শোকের আবহ তৈরি হয়, কোটি কোটি লাখ লাখ ফ্যানদের এক চরম পরিণতি হয়, এর ফলে আর্জেন্টিনার ভক্তদের করুণ অবস্থা হয়। তো বন্ধুরা, আপনারা এখনও আশা হারাবেন না, কারণ এটা লিগ পর্যায়ের খেলা চলছে, এখনও অনেক খেলা বাকি আছে মেসিদের এবং অনেক সুযোগ রয়েছে। তো বন্ধুরা, আপনি যে দলেরই ভক্ত হন না কেন, নিচের কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই লিখে আসুন সেই দলের নাম।